বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আপিল বোর্ডের দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টে যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে পাল্টা আপিল করবেন চিত্রনায়িকা নিপুণ নিপুণের আইনজীবী ব্যিস্টার মুস্তাফিজুর রহমান সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন এ আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব আজকে তো সম্ভব হচ্ছে না আগামী আগামীকালই আপিলে আবেদন করব। জায়দ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের সম্পাদক পদ স্থগিত করেছেন হাইকোর্ট আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে জায়দ খান বলেন আদালত থেকে সঠিক বিচার পেয়েছি আপিল বোর্ডকে অবৈধ বলা হয়েছে সুতরাং আমি আমার পদে বহাল থাকলাম আমি জয়ী সাধারণ সম্পাদক মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন তা ফের প্রমাণ হল আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে এর আগে পাঁচ ফেব্রুয়ারি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে জায়দ খানকে অপসারণের সিদ্ধান্ত দেয় নির্বাচনের আপিল বোর্ড একই সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হয় জায়দ খানের প্রার্থিতা বাতিল হওয়ায় নিপুণকে জয়ী ঘোষণা করা হয়েছিল